বরাবর ছাত্র ছাত্রী সকল, আজি আমাৰ কোশ্চেন নাম্বাৰ 15 এক্সাৰচাইজ 6.5 এইটোৱে আছে। তাৰমানে এই ত্ৰিভুজ যিটো আড্ডা 6 ত্ৰিভুজ ট্ৰেংগল চেপ্টাৰ, এইটো আজি লাষ্ট ভিডিঅ', সেইটো ভালকৈ চাবা তোমালোকে। কোশ্চেন নাম্বাৰ 15 এ বি চি সমবাহু ত্ৰিভুজৰ বি চি বাহুৰ ওপৰত দুই এটা বিন্দু যাতে বি বি ইকুৱেল 1/3 বি চি, প্ৰমাণ কৰা যে 9 এ বি স্কোয়াৰ ইকুৱেল 7 এ বি স্কোয়াৰ। দীঘলীয়া এটা প্ৰব্লেম, দীঘলীয়া জ্যামিতি, সেইটো যদি আহে 4 মাৰ্ক থাকিব পাৰে, 6 নম্বৰ থাকিব পাৰে, সেইটো কাৰণে 4 কিন্তু আহিবও পাৰে, অলপ টান কিন্তু আৰু দীঘলীয়া। চোৱা বস্তুটো এ বি চি সমবাহু ত্ৰিভুজ, এ বি চি কেনেকুৱা ত্ৰিভুজ, সমবাহু ত্ৰিভুজ, তার বিসি বাহুর উপর দুই একটা বিন্দু যাতে বিডি ইকুয়াল 1/3 বিসি, 1/3 বিসি প্রমাণ করা যে 9 এডি স্কোয়ার সমান 7 এডি স্কোয়ার। আচ্ছা, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ তো বুঝি পাইছে, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তা সমবাহু ত্রিভুজ কয়। ইয়া ডি বি সির উপর ডি একটা বিন্দু, ডি এনেকুৱা বিন্দু যাতে বিডি, বিডি ইকুয়াল কি হয়, বি সির তিন ভাগের এক ভাগ হয়, বি সির তিন ভাগের এক ভাগ হচ্ছে বিডি, তাহলে 1/3, 1/3 বি সি, ইয়াত বিডি ইমানখিনি বিডি কয়, ইমান ইয়াত যদি তিনটা ভাগ করা যায় সমানে, ধরা ইয়াত এই এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, তাহলে কি হব, এই বি সির তিন ভাগের এক ভাগ হচ্ছে বিডি, এই বিডি, এই বিডি খিনি হচ্ছে গোটেই বি সির তিন ভাগের এক ভাগ। তেনহলে প্রমাণ করিব লাগে যে কি, প্রমাণ করিব লাগে যে 9 এডি স্কোয়ার, 9 এডি স্কোয়ার, এই এডি 9 এডি স্কোয়ার সমান হব 7 এডি স্কোয়ার, 7 এডি স্কোয়ার মনত রাখিব। এইটো কেনেকৈ আমি আগবাঢ়িছো, ইয়াত চোৱা সলিউশন, ইয়াত এ বি সি সমবাহু ত্ৰিভুজৰ বি সি বাহুৰ ওপৰত ডি এটা বিন্দু আৰু বি ডি ইকুৱেল 1/3 বি সি, বুজি পাইছা, বি ডি, বি ডি মানে ইমানখিনি, ইমানখিনি, ইমানখিনি এই গোটেই বি সির তিন ভাগের এক ভাগ, এই বি সির তিন ভাগের এক ভাগ হচ্ছে বি ডি, কারণ এটা মনত রাখবা। প্রমাণ করব লাগে যে 9 এডি স্কোয়ার, 9 এডি স্কোয়ার, 9, এই এইখানে হচ্ছে এডি, এডি স্কোয়ার, 9 এডি স্কোয়ার সমান হব ইকুয়াল 7 এডি স্কোয়ার, 7 এডি স্কোয়ার, এইটো ধরা হল, ধরা হল এবিটো সমবাহু ত্রিভুজ, যেহেতু বাহু তিনটা সমান হব, ধরা হল বাহু তিনটার মাপ এ, তাহলে এবি সমান বি সি সমান এস সি সমান এ, এ গড়ি লো আছে, এ এটা একক ইউনিট, এ ইউনিট, এ একক, এবি সমান বি সি সমান এস সি, জানা এইটো সমান এ, বি ডি ইকুয়াল 1/3 এ, বি ডি ইকুয়াল আমার দিয়া আছে 1/3 বি সি, বি সি টাইপ লিখিব পারো এ, বি ডি ইকুয়াল 1/3 বি সি, বি সি টাইপ লিখা যায় এ, তার মানে এইটো এ বাই থ্রি, এ বাই থ্রি। এতিয়া কি কি করা হয়, এডি সংযোগ করা হয়, এডি সংযোগ করা হয়, ডিটো হচ্ছে বি সির উপর বিন্দু, এটা এডি সংযোগ করা হল, আর কি করা হল, এই লম্ব বি সি টানা হল, আর ইয়াত চা এই লম্ব, এই লম্ব বি সি, তাহলে এই বি সির উপর লম্ব টানা হল, এইটো এ বি সি সমবাহু ত্রিভুজ, গতিকে তার এটা লম্ব টানিলে ইয়াত শীর্ষবিন্দুর পর, শীর্ষবিন্দুর পর বিপরীত বাহু লম্ব টানিলে সেই লম্ব তিনিটা কাম করে, এইটো লম্ব হয়, উন্নতিও হয়, আর এইটো মধ্যম হয়, এই এইটো মধ্যম হয় বেশি, তাহলে সমবাহু ত্রিভুজত, সমবাহু ত্রিভুজত তোমালোকে মনত রাখবা, যে ত্রিভুজত তিনিটা বাহু সমান, সমবাহু ত্রিভুজত শীর্ষবিন্দুর পর বিপরীত বাহু যদি লম্বটা লগায়, সেই লম্বটা কি হব, উন্নতিত হয়ে আর মধ্যম হয়, তাহলে এই বিন্দুটি কি হব, এই বাহুর মধ্যবিন্দু হবে, এই বিন্দুটি হব বিশ্বের মধ্যবিন্দু, এইখানে কিন্তু হয়ে, এইটো ধর্ম, সমবাহু ত্রিভুজর এইটো ধর্ম হয়। এতিয়া চোৱা কি কয় আছে, এতিয়া এ ডি, এ ডি সংযোগ করা হল, এই লম্ব, এই লম্ব বিশ্ব, ইয়াত এই এই এ ডি সি সমবাহু ত্রিভুজর মধ্যম হব, মধ্যম হব, গতিকে কি হব, এটা ই বি সির মধ্যবিন্দু হব, ই বি সির মধ্যবিন্দু হয়, ই বিন্দুটো বি সির মধ্যবিন্দু, গতিকে বি হব হাফ বি সি, বিই, এই বি হব, এই বি হব, এই বি সির আধা, এই বি সির আধা হব বি, মনত রাখব কথা, বি ইকুয়াল হাফ বি সি, বি সি মানে বি সি এ বি, তারপর এস সি, এই গোটেই করে এ,
এই গুটেই পুরে এ এ দিয়ে আছে গুটেই পুরে একটু এ হয় তাহলে ডিসি টাইপ লেখা যায় এ গতিকে হাফ ডিসি মানে এ বাই টু হাফ এ এ বাই টু বি মানে এ বি এ বাই টু তেতিয়া এই ডি এই ডি কি হব ডি এখিনি এখিনি কি হব এখিনি হব বি মাইনাস বি ডি বি ই বি মাইনাস এই বি মাইনাস বি ডি বি মাইনাস বি ডি এইটো হচ্ছে ডি ই এই ডি সে এখিনি এখিনি কি হব এখিনি হব বি মাইনাস বি ডি বি ই মাইনাস বি ডি সমান হব ডি ই ডি ইকুয়াল কি হব বি মাইনাস বি ডি বি হৈছে হাফ এ এ বাই টু আর বি ডি হৈছে এ বাই থ্রি বি ডি আগতে দিয়া আছে বি ডি ইকুয়াল এ বাই থ্রি আর বি ই বি হব হাফ এ বাই টু এইটো এ বাই টু আর এইটো হৈছে বি ডি হৈছে এ বাই থ্রি এ বাই টু মাইনাস এ বাই থ্রি কিয় কইলে এইটো লসা হব সিক্স এইটো হব থ্রি এ মাইনাস টু এ তাহলে ডি হব এ বাই সিক্স ডি ই এইখিনি এইখিনি হব এ বাই সিক্স এইটো হৈছে এ বাই সিক্স এ বাই সিক্স মন রাখিব যেহেতু যেহেতু এঙ্গেল এ ই বি এঙ্গেল এ ই বি টো লম্বটা হৈছে গতিকে নাইনটি ডিগ্রী হব এইটো এ ই বি এ ই বি হব নাইনটি ডিগ্রী নাইনটি ডিগ্রী এতিয়া এইফালে আহা যেহেতু এ এঙ্গেল এ ই বি নাইনটি ডিগ্রী এতিয়া এইটো এতিয়া এইফালে চোৱা এ বি ই এ বি ই বা এ ই বি এইটো এইটো সমকোণী ত্ৰিভুজ এই সমকোণী ত্ৰিভুজৰ পৰা এ ই বি সমকোণী ত্ৰিভুজৰ পৰা তাৰ অতিভুজ হ'ব এ বি এইটো অতিভুজ হয় এইটো সমকোণী ত্ৰিভুজ হিচাপে লক্ষ্য কৰিবা এ বি ই এইটো সমকোণী ত্ৰিভুজৰ পৰা এইটো যিহেতু সমকোণ গতিকে ইয়াৰ অতিভুজ হ'ব এ বি এ বি স্কোৱাৰ সমান বি স্কোৱাৰ বি স্কোৱাৰ এইখিনি বি স্কোৱাৰ প্লাছ এ স্কোৱাৰ প্লাছ এ স্কোৱাৰ এতিয়া এ বি মানে এ বি স্কোৱাৰ এ বি মানে এ ওপৰত লিখাই আছে এ বি সমান বি চি সমান এ চি সমান এ এ বি ঠাইত লিখা যায় এ স্কোৱাৰ এইটো বি মানে এ বাই টু হোল স্কোৱাৰ আৰু এইটো এ ই এ ই মানে এইখিনি এ স্কোৱাৰ এতিয়া চোৱা এইটো এইফালে লৈ আহিলোঁ এইটো স্কোৱাৰ কৰিলে কি হ'ব এ স্কোৱাৰ বাই ফ'ৰ এইফালে আনিলোঁ মাইনাছ ফ'ৰ আৰু এ স্কোৱাৰ হৈ গ'ল এইবাৰ এ স্কোৱাৰ হৈ পেলাই এই বস্তুটো হৈ পেলাই সেইফালে লৈ গ'লে ইয়াৰ লচাগু হ'ব কিমান চাৰি ইয়াৰ হ'ল চাৰি লচাগু চাৰি এইটো ফ'ৰ এ স্কোৱাৰ মাইনাছ এ স্কোৱাৰ জানা এইটো এ স্কোৱাৰ হ'ব থ্ৰী এ স্কোৱাৰ বাই ফ'ৰ এ স্কোৱাৰ এ ই স্কোৱাৰ সমান হ'ব এইটো বিয়োগ কৰিলে থ্ৰী এ স্কোৱাৰ বাই ফ'ৰ তাতে এ ই হ'ব এ ই হ'ব ৰুট অভাৰ থ্ৰী এছ থ্ৰী এ স্কোৱাৰ বাই ফ'ৰ এতিয়া চাৰিৰ বৰ্গমূল দুই এ স্কোৱাৰৰ বৰ্গমূল এ ৰুট থ্ৰী থাকিব তাৰমানে এ ই এ ইকুৱেল এ ইকুৱেল এ ৰুট থ্ৰী বাই টু এইখিনি হ'ল কি এইখিনি হ'ল এ ৰুট থ্ৰী বাই টু এতিয়া এইটো হ'ল আমাৰ উদ্দেশ্য কি আমাৰ উদ্দেশ্য হৈছে কি লাগে আমাৰ দেখুৱাব লাগে আমাৰ দেখুৱাব লাগে এইটো নাইন এ ডি স্কোৱাৰ নাইন এ ডি স্কোৱাৰ এইখন ছেভেন এ ডি স্কোৱাৰ ছেভেন এ ডি স্কোৱাৰ এতিয়া চাওঁ আমি এইটো পাইছোঁ তাৰপিছত ইয়াত আহিম এইটো পাইছোঁ এইটো হৈছে এইটো কিমান পাইছোঁ এ বাই ছিক্স ডি হৈছে এ বাই ছিক্স আৰু এ হৈছে এ ৰুট থ্ৰী বাই টু এতিয়া আমাৰ এ ডি লাগে এতিয়া আমি এই ত্ৰিভুজটো যাওঁ এতিয়া আমি এই ত্ৰিভুজত আহিম এইটো ত্ৰিভুজ এইটো ত্ৰিভুজৰ বুলি কৈছোঁ এই ত্ৰিভুজ এ ই ডি বা এ ডি ই এই ত্ৰিভুজৰ হয় এইটো একেই কণ আছে সমকোণ তাৰমানে এইটো কি হ'ব সমকোণী ত্ৰিভুজ হ'ব তোমালোকে লিখি ল'বা এতিয়া আমি ক'ত যাম সেই ত্ৰিভুজটো এ ই ডি তাৰমানে এইটো সমকোণ আছে এ ই ডি বা এ ডি এতিয়া বা আকৌ মিলাল আকৌ এ ই ডি সমকোণী ত্ৰিভুজৰ সমকোণী ত্ৰিভুজৰ পৰা কি লিখিব পাৰোঁ ইয়াত অতিভুজ কি হ'ব ইয়াৰ অতিভুজ এইটো ত্ৰিভুজ লক্ষ্য কৰিবা এ ই ডি বা এ ডি ই এইটো ত্ৰিভুজ এইটো ত্ৰিভুজৰ বেলিকে কি হ'ব ইয়াৰ অতিভুজ হ'ব সমকোণৰ বিপৰীত বাহু মানে এ ডি তেওঁ কি লিখা যায় অৰ্থাৎ
পাইথাগোরাসৰ উপপাদ্য এ ডি স্কোয়ার সমান কি হব ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিশ্চয় বুঝি পাইছা এইটো এ ডি স্কোয়ার ইয়ার অতিভুজ হব এটি এ ডি স্কোয়ার সমান হব এ ডি স্কোয়ার সমান ডি ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এতিয়া ডি ই ডি মানে এ বাই সিক্স তার স্কোয়ার আর এ স্কোয়ার মানে লিখি দিছো এ রুট থ্রি বাই টু ইয়ার স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এইটো জানা এ স্কোয়ার এইটো হব থার্টি সিক্স এইটো হব ফোর এইটো এ স্কোয়ার ইন্টু থ্রি এ স্কোয়ার ইন্টু থ্রি মুছি দিও তলখিনি এতিয়া চোৱা ইয়াৰ লসাগু কি হ'ব ইয়াৰ হৰ কি হ'ব থাৰ্টি ছিক্সেই হয় থাৰ্টি ছিক্স তাৰপৰা এ স্কোৱাৰ হ'ল থাৰ্টি ছিক্সত ফ'ৰ কেই কেইবাৰ নয়বাৰ চাৰি ন ছয়ত্ৰিছ থাৰ্টি ছিক্স তো নয় দুয়াৰ পূৰণ হ'ব তিনি আৰু নয় পূৰণ কৰিলে টুৱেণ্টি ছেভেন সাতাইছ এ স্কোৱাৰ তেনেহ'লে ওপৰত কিমান হ'ল টুৱেণ্টি এইট এ স্কোৱাৰ তলত হ'ল থাৰ্টি ছিক্স এইটো চাৰি দি কাটি দিয়া এইটো হ'ব নয় এইটো হ'ব ছেভেন তাৰমানে এইটো কি হ'ল ছেভেন স্কোয়ার বাই নাইন এইফালে আমার কি আছে এডি স্কোয়ার এইটো মানে এডি স্কোয়ারই আছে এডি স্কোয়ার এইটো বারে বারে লেখার দরকার এডি স্কোয়ার ইকুয়াল ছেভেন স্কোয়ার বাই নাইন এইটো বজ্রগুণ করে দিও বজ্রগুণ তো জানা এইটো তলত আছে এইটো উপরত ইয়ার তলতে এক থাকে মনে মনে এক থাকে এইটো পূরণ এইটো এক এইটো পূরণ এইটো তাহলে এইটো পূরণ করে দিয়ে কি হবো নাইন এডি স্কোয়ার এবার তোমাকে জানাই বজ্রগুণ এইটো হবো ছেভেন স্কোয়ার তাহলে সেভেন স্কোয়ার এটা নাইন এডি স্কোয়ার আমার দেখাব লাগে সেভেন এডি স্কোয়ার সেভেন এ স্কোয়ার মানে এ মানে এ মানে আগত চোয়া কি লিখা আছে তাহলে এবি সমান বিসি সমান এসি এবি সমান বিসি সমান এসি বা সি এ তাহলে কি হব সমান এ তাহলে এ মানে এ ফেট লিখা যায় এ বি এ স্কোয়ার আছে ইয়ার এবি স্কোয়ার হবে এটা জানাই তোমালোকে যেহেতু এ ইকুয়াল তেনে স্কোয়ার আছে তেনহলে এইটো আমার কি হল দেখুয়া মানে প্রুফ প্রমাণিত হল তেন নিশ্চয় দীঘলীয়া বুঝি পাইছাই তোমালোকে এইটো চাবা আকৌ রিভিশন দি তোমালোকে চাবা ইয়াত আমার দিয়া আছে এ বি সি সমকোণি সমবাহু ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজত দিয়া আছে ডি এটা বিন্দু কি কি দিয়া আছে আমার এই ত্রিভুজৰ বেলিকা এই ত্রিভুজৰ বেলিকা দিয়া আছে যে ডি এই ত্রিভুজৰ ডি সি বাহুৰ ওপৰত ডি এটা বিন্দু ডি এটা বিন্দু এইটো ডি বিন্দু এই ডি টু বি ডি বি ডি ইকুৱেল হ'ব ওৱান থাৰ্ড বি সি তাৰমানে বি সি তিনি ভাগৰ এক ভাগ এই বি সি তিনি ভাগৰ এক ভাগ হৈছে বি ডি তেনেহ'লে এইটো আমি সংযোগ কৰিলোঁ এ ডি সংযোগ কৰিলোঁ তাৰপিছত ইয়াৰ পৰা তাৰ বিপৰীত বাহু হা বি সি লৈ আমি লম্বটো নিলোঁ লম্ব এইটো লম্ব হয় এইটো এই লম্ব বিচি তেনেহ'লে এই কি হ'ব এই বিচিৰ মধ্যমা হয় ই বিন্দুটো বিচিৰ মিডিল পইণ্ট হয় এতিয়া তেনেহ'লে আমি কি কৰিব পাৰোঁ এইটো আমি উলিয়াই লৈছোঁ এইটো হৈছে বিচিৰ তিনি ভাগৰ এক ভাগ তাৰমানে বি ডি ইকুৱেল ওৱান থ্ৰী বাই ওৱান বাই কিবা বি ডি বি ডিটো লিখিছে বি ডি ইকুৱেল ওৱান থাৰ্ড বিচি বিচি থাৰ্ড লিখিব পাৰোঁ এ এ বাই থ্ৰী তাৰপিছত আমি এইটো এইটো কি হয় বি বি হয় কি হ'ব বিচিৰ আধা বি হ'ব বি হ'ব এ বাই টু বিচিৰ আধা তাৰপিছত এইটো আমি উলিয়ালোঁ এইটো তাৰমানে ইয়াৰ পৰা এইটো বিয়োগ কৰিলে তাৰমানে এইটো বিয়োগ কৰিলে আমি পাম এইটো এইখিনি ডি মানে এ বাই ছিক্স তাৰপিছত এই এইটো আমি উলিয়াই থ'লোঁ তাৰপিছত এইটো ত্ৰিভুজৰ পৰা আমি তো পালোঁ এইখিনি এইটো ত্ৰিভুজৰ পৰা তাৰপিছত আমি এইটো উলিয়াই ল'ম এইটো তাৰপিছত এই ত্ৰিভুজৰ পৰা আমি এইটো উলিয়াই লওঁ এনেকৈ আমি কৰি গৈ এইটো অৱশেষত ভ্ৰমণ কৰিব পাৰোঁ এতিয়া চোৱা কুৱেশ্যন নম্বৰ হ'ব নেক্সট কুৱেশ্যন ছিক্সটিন এইটো চাব আহিব পাৰে দীঘলি আছে নেক্সট কুৱেশ্যন ছিক্সটিন ইয়াত প্ৰমাণ কৰা যে এটা সমবাহু ত্ৰিভুজৰ এটা বাহুৰ বৰ্গৰ তিনিগুণ তাৰ এডাল উন্নতিৰ বৰ্গৰ চাৰিগুণৰ সমান এইটো চোৱা এইটো সমবাহু ত্ৰিভুজ এইবাৰ কুৱেশ্যন নম্বৰ ছিক্সটিন
क्वेश्चन को लिखि लो এটা প্রমাণ করা যায় প্রমাণ করা যায় এটা অমাবাহু ত্রিভুজ এবারে অমাবাহু ত্রিভুজ অমাবাহু ত্রিভুজ এটা বাহুর বর্গ এটা বাহুর বর্গ তিনি গুণ এটা বাহুর বর্গ তিনি গুণ তার এডার উন্নতির বর্গ তার এডার উন্নতির উন্নতির বর্গ উন্নতির বর্গ চারি গুণের সমান প্রথমে বুঝি পাইছা এটা সমবাহু ত্রিভুজ প্রমাণ করা যে এটা সমবাহু ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ এটা বাহুর বর্গ তিনি গুণ তার এটা উন্নতির বর্গ চারি গুণের সমান তাহলে সমবাহু ত্রিভুজ তিনটা বাহুই সমান তিনটা বাহুই সমান যিকোনো এটা বাহু যিকোনো এটা বাহু সমবাহু ত্রিভুজ এনেকুৱা আঁকি লওক ধৰা এইটো সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ এই তিনটা বাহুই সমান আমি জানো এ বি সি সমবাহু ত্রিভুজ ইয়ার উন্নতিটা নয় সিয়ার উন্নতি এটু উন্নতি এটু উন্নতি ধরা ডি এটু উন্নতিটা নয় আছে তো লম্ব হব উন্নতি সমবাহু ত্রিভুজের উন্নতিটার মধ্যম হয় মনত রাখিবা সমবাহু ত্রিভুজের উন্নতিটা এই ত্রিভুজের মধ্যম হয় তাহলে উন্নতিটার সদায় বিপরীত বাহুর মধ্যবিন্দুত গৈ কাটিব বা লগ লাগিব তেনার প্রমাণ করিব লাগে যে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর বর্গ তিনি গুণ এই বাহুটোর বর্গ তিনি গুণ ধরা ইয়ার বর্গ তিনি গুণ তাহলে এ বি এ বির বর্গ তিনি গুণ এ বির বর্গ তিনি গুণ কি হব তার উন্নতি ডালের বর্গ চারি গুণ উন্নতি হয়েছে এ বি এ বির বর্গ চারি গুণ এইটি আমার প্রমাণ করব লাগে তাহলে থ্রি এ বি স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার যে কোনো বাহুর বর্গ এইটো তিনটা বাহু সমান এ বি সমান বি সি সমান এ সি তিনটা বাহু সমান যিকোনো একটা বাহুর বর্গ তিনি গুণ সমান তার উন্নতির বর্গ চারি গুণের সমান এইটি যেতে সলিউশন দিয়া নাই বা প্রমাণ দেখব পড়া প্রমাণ প্রমাণ করব লাগে যেহেতু প্রমাণ ধর এ বি সি একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এতেকে তার বাহু তিনটা সমান হব এ বি সমান বি সি সমান এ সি বা সি বাহু তিনটা সমান আচ্ছা তারপিছত কি উন্নতি তাহলে এ বি উন্নতি এ বি লম্ব বি সি এ বি এটা এ বি লম্ব বেশি টনা হল বেশি এটি লম্ব বেশি টনা হল আচ্ছা এইটিটার কি হব এটি উন্নতি এটি এটি চিত্রভুজ এটা উন্নতি বা ইয়া এটি লম্ব বেশি এটি লম্ব বেশি প্রমাণ করিব লাগে যে তারিখ দিলে হল প্রমাণ করিব লাগে যে প্রমাণ করিব লাগে যে কি যে এটা বাহুর বর্গ তিনি গুণ সমান উন্নতি ডালর চারি বর্গ চারি গুণ উন্নতি মানে এক প্রমাণ করব লাগে এতিয়া আমি কি করি প্রমাণ করি আচ্ছা যেহেতু একই লম্ব বিধি তেনহলে একই এবিসি ত্রিভুজের উন্নতি হব বা মধ্যম হব উন্নতি এটাকে বা এটা একই এবিসি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ উন্নতি আর উন্নতি আর মধ্যমা হব
এডি এবিসি হবো ত্রিভুজৰ উন্নতি আৰু মধ্যমা হ'ব মধ্যমা হ'ব অর্থাৎ কি হ'ব ডি ডি বি সি মধ্যবিন্দু মধ্যবিন্দু হ'ব তাহলে কি হ'ব তাতে বি ডি বি ডি ইকুয়াল হাফ বি সি বা এ বি হ'ব এতিয়া অঁ যিহেতু এ ডি বি ইকুৱেল 90 ডিগ্ৰী 90 ডিগ্ৰী অৰ্থাৎ অৰ্থাৎ এ ডি বি এ ডি বি সমকোণী ত্রিভুজর পড়া বা এ এ ডিবি এ ডিবি এইটু সমকোণী ত্রিভুজর পড়া এ বি ডি ও হয় বা এ ডিবি ও হয় সমকোণী ত্রিভুজর পড়া পাইথাগোরাসের উপপাদ্য আমি জানো পাইথাগোরাসের উপপাদ্য কি এইটো সিম্পল পারিবা সহজ আছে আর ইম্পর্টেন্ট হয় তাহলে এইটো পাইথাগোরাসের এইটো যেহেতু সমকোণ তার বিপরীত বাহুটো অতিভুজ হব অতিভুজর বর্গ অতিভুজ মানে এ বি এ বি স্কোয়ার হবেন হবা বি ডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে এ বি মানে কি এ বি তো এ বি হয় এ বি স্কোয়ার আর এইটো বি ডি বিডি মানে হাফ বিসি বিসি বাই টু তার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার আচ্ছা এটা এরকম লিখা যায় বিসি বাই টু তার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ঘুরাই দিব সমান এ বি স্কোয়ার এইটো কিমান হব আচ্ছা বিসির ঠাইত আমি লিখি দিব পারবো এ বি তার স্কোয়ার এডি স্কোয়ার এডি স্কোয়ার সোয়া বুঝাবা তলখিনি মুছি দিছো তাহলে কি হব এডি স্কোয়ার বাই ফোর এডি স্কোয়ার এডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ার এটা এইভাবে বের করলে ফোর এটা এইভাবে বের করছে এটু ফোর হল তাহলে এটি কি হবো ফোর এডি স্কোয়ার মাইনাস সাবা এগুলো ভগ্নাংশর এইবোৰ হৰণ কৰা ভগ্নাংশৰ বিয়োগ এইটো ফোর আছে ইয়াৰ তলত এক আছে নিশ্চয় তোমালোকে সকলে বুজা মই ভাবিছো যে বুজি ধৰিব পৰা এইটো লসাগু চাৰি হ'ব ইয়াৰ তলত এক আছে এক দি চাৰি হৰণ কৰিলে চাৰি হ'ব চাৰি দি ইয়াৰ লগত পূৰণ ফোর এ বি স্কোয়াৰ ইয়াৰ এইটো কাটা যাব এইটো এক দি পূৰণ মাইনাছ এ বি স্কোয়াৰ তেনেহ'লে ওপৰত হ'ল কি ওপৰত হ'ল থ্ৰী এ বি স্কোয়াৰ আৰু এইফালে হ'ল কি এ বি স্কোয়াৰ এতিয়া এইটো বজ্ৰগুণ কৰি দিয়া বজ্ৰগুণ কৰি দিলে কি হ'ব ফোর এ বি স্কোয়াৰ সমান থ্ৰী এ বি স্কোয়াৰ এইটো ঘূৰাই দিয়া অৰ্থাৎ থ্ৰী এ বি স্কোয়াৰ ইকুৱেল ফোর এ বি স্কোয়াৰ এইটোৱে আমাৰ প্ৰমাণ কৰিব লগা আছিল সবাইটো এনেকুৱা বিশেষ একো নাই ইয়াত তোমালোকে আমি উন্নতিটা নিশ্চয় এইটো এ বি চি সমকোণী সমবাহু ত্ৰিভুজ এ বি চি সমবাহু ত্ৰিভুজ ইয়াত কি কৰা হৈছে যে এইটো ইয়াৰ পৰা শীৰ্ষবিন্দুৰ পৰা বিপৰীত বাহুলৈ লম্বটন হৈছে এই লম্বই কি কৰিব এই ডি বিন্দুটো তাৰমানে এ ডি লম্ব বিচিত এই ডি বিন্দুটো বিচিত মধ্যমা তাৰমানে এ ডি মধ্যমা হয় উন্নতি হয় ডি বিন্দুটো বিচিত মধ্যবিন্দু গতিকে বি ডি হ'ব হাফ বিচিত বা হাফ এ বি
তাহলে এই সমকোণি ত্রিভুজৰ পৰা a2 স্কোৱাৰ সমান হ'ব a2 স্কোৱাৰ প্লাছ a2 স্কোৱাৰ এতিয়া ইয়াৰ মান পাব ইয়াৰ মান হাফ ab স্কোৱাৰ ইয়াৰ মান ab স্কোৱাৰ এটো হৈছে হাফ ab বা হাফ bc মানে হাফ ab a2 স্কোৱাৰ ইকুৱেল a2 স্কোৱাৰ প্লাছ a2 স্কোৱাৰ ইয়াৰ পৰা আমি এটো আনিব সবাইটো এনেক তারপর লাস্ট কোয়েশ্চন থাকিল আমার কোয়েশ্চন নাম্বার 17 শুদ্ধ উত্তরটো চিহ্ন দিয়ে আর যুক্তি প্রদর্শন করা শুদ্ধ উত্তরটো চিহ্ন দিয়ে আর যুক্তি প্রদর্শন করা কারণ শুদ্ধ উত্তরটো বাছি লিয়া কিতাবত আছে তোমালোকে সবা এটা কোয়েশ্চন নাম্বার 17 হয় 17 ইয়া কি কইছে শুদ্ধ উত্তরটো লেখা বা এটা লিখো উত্তরটো লিখা দাও যুক্তি প্রযুক্তি লিখা আচ্ছা ইয়া ত্রিভুজ এবি সমান 6√3 সেন্টিমিটার তারপর এসি 12 সেন্টিমিটার আর বিসি 6 সেন্টিমিটার এতিয়া বি কোণ হব বি কোণ হব এ 120 ডিগ্রি বি 60 ডিগ্রি সি 90 ডিগ্রি ডি 45 ডিগ্রি আচ্ছা ইয়ার পরে তোমাকে ইতিমধ্যে গম পাইছাই যে এনেকুৱা ডিগ্রি উলিয়াব দিলে ইয়াত দিয়া আছে নিশ্চয়টো অমকনি ত্রিভুজৰ ক্ষেত্ৰতে প্ৰযোজ্য বাহুবোৰৰ মাপ দিয়া আছে এবি বাহু হৈছে 6√3 সেন্টিমিটাৰ তারপর এসি হয়েছে কি 12 সেন্টিমিটার বিসি হয়েছে 6 সেন্টিমিটার আটাই তো কয়ে দীঘল ইয়ার পর বোঝা যায় আটাই তো কয়ে দীঘল দীঘল বাহুটো হব 12 আমি করি চাও তাহলে এইটুকু কি অমকোণী ত্রিভুজ হব এসি অতিভুজ হব আর ইয়ার বি কোণটো যেহেতু সাইজ বিচারিছে বি কোণ বি কোণ বি কোণৰ বিপরীত বাহু কি হব বি টি নাম হব না হব বি কোণৰ বিপরীত বাহু হব এসি তাহলে এনেকুৱা আৰু এনেকুৱা ধৰা এই ধরনের এইটু যদি বি কোণ হয় তাহলে এইটু এ হলে এইটু সি হলে এসি এইটু ধরা 12 দিছে তাহলে আমি এইটু করি চাও এইবোৰৰ বর্গ করি চাও 12 এর বর্গ তোমালোকে জানা তাহলে এইটু এইটু যদি মিলে তাহলে আমার কি হব নাই না সমকোণী ত্রিভুজ হব এইটু 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি হব বলে যদি এইটু মিলে এইটু এনে রাফ করি চাও 144 এইটু কি হব 36√3 এইটু কি হব 36 তেনেহ'লে এইটো কিমান হ'ল এইটো 18 এইটো হ'ল 10 আৰু এইটো 36 এইটো যোগ কৰিলে কি হ'ল 4 মান এইটো 144 হ'ল তেনে মিলি গৈছে তেনেহ'লে নিশ্চয় এইটো অতিভুজ হৈছে এইটো অতিভুজ তেনেহ'লে নিশ্চয় বি কোণটো বি কোণটো এতিয়া এসি অতিভুজ হৈছে বি কোণটো নিশ্চয় কি হ'ব 90 ডিগ্ৰী ইয়াৰ পৰা বুজি নহ'ব তেনেহ'লে এইটো হ'ব সি এইটো হ'ব সি তেনেতো সমাপ্ত হল অ্যান্সারটো এ লাগে আমার সি লাগে এই শর্তটোয়ে কি বুঝাইছে বি কোণটো সমকো ম্যাগনিটিউড তেন তোমালোকে এইবোৰ ভাল কৈছো আবা ত্রিভুজ চ্যাপ্টারটো ভালে কেইটা আমার ভিডিও হল ভালে কেইটা হল তোমালোকে গোটেই সিরিয়েলি এরপর পৰা 19 লৈকে সবা ইয়ার ভিতরতে তোমালোকে কমন পাবা আর দুই এটামান আমার এক্সারসাইজ উদাহরণ আছে সেই উদাহরণ দুটামান তোমালোকে চাব পারা কিতাবর উদাহরণ দুটামান আছে সেই উদাহরণ যেনেকৈ ইয়াত উদাহরণ এটা আছে 9 নম্বর উদাহরণ 9 নম্বর উদাহরণ যেটো কিতাবত কৰি দিয়াই আছে তোমালোকে চাবা 9 নম্বর উদাহরণ এইটো ভালকৈ চাবা আৰু এটা মান উদাহরণ আছে এইকেইটা যদি তোমালোকে ভালকৈ চোৱা তেনেহ'লে তোমালোকৰ আৰু বেলেগ পঢ়াৰ কোনো আৱশ্যক নহ'ব এইটোৱেই হ'ল তোমালোকে ভালকৈ এইকেইটা চাবা আৰু উদাহরণ এক এটা আছে উদাহরণ দুই উদাহরণ এক আর দুই আর তিন এইকেইটা উদাহরণ তোমালোকে চাবা কারণ এই চালে তোমালোকের আর বেলেগ পড়ার প্রয়োজন নাই
এই ওর ভাল কই সবা তোমাদের ইয়ার পরে 100% কমন পাবা কাজ লই মানতে ধন্যবাদ।